হ্যালো ওয়েলকাম টু সহজিয়া স্টাডি আমি জোসীম স্যার আজকে তোমাদেরকে প্রাইমারিডেটের ম্যাথ ক্লাস করাবো তো এর আগে আমাদের অনেক ক্লাস হয়ে গিয়েছে তোমরা যারা দেখো নি চলে যাও ওখানে সব ক্লাসগুলো আছে সেখান থেকে দেখে আসতে পারো ঠিক আছে তো চলো তাহলে আমরা শুরু করি এবং তোমরা যারা ফ্রিতে যে মক টেস্ট নিয়েছি সেটা যারা দাওনি তারা অবশ্যই পনেরো তারিখের মধ্যে কিন্তু মক টেস্টটা সাবমিট করে দেবে ঠিক আছে পনেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে এই ডেটের মধ্যে সাবমিট করবে কীভাবে মক টেস্ট দিতে হবে না হবে আমি একটা ক্লাস বা ভিডিও করে আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি সেটা দেখে তারপরে মক টেস্টটা দেবে এবং তোমরা আড়াই ঘন্টা সময় নিয়ে বসবে ঠিক আছে আড়াই ঘন্টা সময়টা নিয়ে বসবে মক টেস্টটা দিতে ওকে তাহলে আমরা আজকে শুরু করি ক্লাস প্রচুর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন আমি এই ক্লাসে নিয়ে এসেছি ঠিক আছে তোমরা প্রত্যেকে ক্লাসটা কন্টিনিউ করতে থাকো অনেক হেল্প হবে আশা করি তোমাদের প্রাইমারি ডেটে চলো ফার্স্ট কোশ্চেন এই কোশ্চেনটা আমাকে একজন পাঠিয়েছিল ঠিক আছে তার প্রবলেম হয়েছে এটা আমি প্রথমেই রেখেছি একটা ভালো প্রবলেম এই ধরনের প্রবলেমগুলো আমরা কীভাবে করতে পারি আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম যে এখানে যদি সিক্স থাকে তার জন্য ভেঙে নিয়ে সেটা করতে হয় যেটা বড়ো হয় সেটা প্লাস থাকলে সেটা আনসার হয় কিন্তু এখন এগারো যদি থাকে তাহলে আমরা কী করবো এগারো থাকবে বা সেভেন থাকবে বা থার্টিন যেগুলোকে আমরা ভাঙতে পারি না অ্যাকচুয়ালি তারা থাকলে আমরা কী করব সেইগুলোর জন্য আমরা এখন কিভাবে আনসার করব সেটা এই ক্লাসে আলোচনা হবে তো তার আগে তোমরা অপশনটা নাও নিয়ে প্রত্যেকে আনসারটা কমেন্ট বক্সে জানাতে থাকো দেখো আমি এটাকে কিভাবে সমাধান করব তোমাদের একটু হেল্প করি এটাকে আমি জাস্ট এক্স হিসেবে কল্পনা করছি ওকে একটু ডিটেলসে বলছি তারপরে আমি শর্টকাট বলবো চিন্তা নেই ডিটেলসটা জেনে নাও শর্টকাট অবশ্যই পাবে এটাকে আমি এক্স ধরলাম এবার আমি দুপাশে কি করছি বর্গ করছি তাহলে কি আমি এরম লিখতে পারি ইলেভেন যদি আমি বর্গ করি দুপাশে তাহলে প্রথমটা এই প্রথম যে রুটটা সেটা চলে যাবে তাহলে হচ্ছে রুটের ভিতরে আবার এরকম থাকবে এগারো প্লাস রুটের ভিতরে আবার এগারো থাকবে আবার রুটের ভিতরে এগারো এইভাবে কিন্তু আমাদের অটোমেটিক্যালি চলতেই থাকবে ঠিক আছে সেই ইনফিনিটি পর্যন্তই কিন্তু চলবে তাহলে এটা সমান আমরা এক্স ধরেছি আবার খেয়াল রাখো এটা কিন্তু আবার একটা এক্স হবে কেন হবে কারণ একই তো ঠিক আছে একই ব্যাপার একটা এগারো চলে গেল মানে কি আবার সেই জায়গাটা পূরণ করে নিল তাহলে এটাও এক্স হবে তাহলে এখানে হচ্ছে ইলেভেন আর ওই পাশটা হচ্ছে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে বর্গ করলাম যেহেতু তাহলে এটা হচ্ছে এক্স আর ইজিকালস টু এক্স স্কোয়ার এক পাশে নিয়ে আসতে হবে নিয়ে আসলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ইলেভেন টু জিরো সবাইকে এক পাশে নিয়ে আসলাম এবার একটা শ্রীধরাজের যে সূত্র আছে ঠিক আছে সেটা হচ্ছে এক্স এক্সিক্যালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট রুটপরা বি স্কোয়ার মাইনাস ফোর সি বাই টু এ আমি পাশে লিখে দিচ্ছি এক্স এক্সিকালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এসি আচ্ছা ফোর এসিটা ওখানে দেখা যাচ্ছে না আমি পাশে লিখে দিলাম ফোর এসি বাই নিচেই হচ্ছে টু এ এই ফর্মুলাটা আমরা ইউজ করবো ওকে এটা আমরা ইউজ করবো এ বলতে আমাদের এখানে কিছু নেই মানে ওয়ান এ মানে ওয়ান এটা এ বি বলতে আমাদের মাইনাস ওয়ান ঠিক আছে এখানে মাইনাস ওয়ান আর সি বলতে আমাদের কিন্তু মাইনাস ইলেভেন ঠিক আছে এটা সি আর এটা হচ্ছে আমাদের বি তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এক্স এক্সিজিকস টু মাইনাস বি অর্থাৎ মাইনাস বি মানে হচ্ছে আমাদের মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস ওয়ান হয়ে গেল প্লাস রুট মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার বি বলতে এখানে মাইনাস ওয়ান তার গিয়ে দিয়ে স্কোয়ার জাস্ট একটুখানি বোঝাচ্ছি তারপরে আমি শর্ট নিয়ম বলবো একটুখানি ধৈর্য ধরে দেখো বলছি মাইনাস ফোর ইন্টু এ এ বলতে আমাদের ওয়ান আর সি বলতে আমাদের মাইনাস ইলেভেন ঠিক আছে ডিভাইডেড বাই টু এ টু ইন্টু এ বলতে ওয়ান খেয়াল করে দেখো উপরে আসছে ওয়ান প্লাস মাইনাস রুটের ভিতরে ওয়ানকে স্কোয়ার মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হয় আর এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস চারাগরণ চুয়াল্লিশ তাহলে ভিতর হচ্ছে পঁয়তাল্লিশ তোমরা বুঝতেই পারছ কোন অপশানটা হবে কিন্তু তবুও আমি তোমাদেরকে ডিটেলসে বলছি এই কারণে যাতে সবারই বুঝতে সুবিধাটা হয় যে কীভাবে অ্যাকচুয়ালি আসে ঠিক আছে আমি তোমাদের এক মানে লাইনে উত্তর বলবো একটু পরে দাঁড়াও তাহলে এখানে কি হচ্ছে যেহেতু এখানে দেখো সব প্লাস আছে তাহলে আমাদের কিন্তু এই মাইনাস ওয়ানটা এখানে কিন্তু অ্যাকচুয়ালি কাজ করবে না ওই জন্য আমরা এখানে লিখবো ওয়ান প্লাস রুটের ভিতরে পঁয়তাল্লিশ আর নিচে হচ্ছে বাই টু এটাকেই জাস্ট ঘুরিয়ে লিখলে আমরা অপশান ডিতে আনসারটা পেয়ে যাব এটা হচ্ছে রুটের ভিতরে ফর্টি ফাইভ প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু দেখো আমি তোমাদের কিন্তু শুধু শর্ট ট্রিক্স বা শর্ট নিয়ম কিন্তু শিখিয়ে ছেড়ে দিই না আমি ডিটেলসে বলি এই কারণেই যাতে তোমাদের পরীক্ষার হলে গিয়ে কোনো অঙ্ক আটকে গেলে তোমরা ডিটেলস যেটা জানো সেটা দিয়েও করে আসতে পারো ঠিক আছে ওই জন্য বলছি পুরো ক্লাসটা কন্টিনিউ করো প্রচুর পরিমাণে ইনফরমেশান দেবো অপশান ডি কিন্তু আমাদের রাইট সার এবার শর্ট ট্রিক্স তাই তো চলো শর্ট ট্রিক্স আবার জন্য আমার একটুখানি জায়গা লাগবে আমি কী করবো এই ধরনের অঙ্ক যখনই থাকবে একদম সরাসরি উত্তর লিখব কিভাবে লিখব যখন আমাদের প্লাস থাকবে তখন এই নিয়মটা খাটবে ফোর ইন এই প্রথম সংখ্যা যেটা থাকবে তার সঙ্গে গুণ করো করে এক যোগ করো করে রুট দাও দিয়ে একটা টু দাও আচ্ছা এই ওয়ানটা যেটা থাকবে এটা রুটের ভিতরে একটা ওয়ান থাকবে আর বাইরে গিয়ারটা প্লাস ওয়ান থাকবে ঠিক আছে আমি দরকার হয় মুসে আবার বলছি নতুন করে দাঁড়াও আবার নতুন করে বলছি একটু ধৈর্য ধরো নিয়ম দেখো নিয়ম হচ্ছে এখানে যে থাকবে তাকে চাপ দিয়ে গুণ করতে হবে সবাইকে কিন্তু সেম হওয়া বাধ্যতামূলক ঠিক আছে এরপরে পাশে একটা এক যোগ করবে তাকে রুট দেবে দিয়ে রুটের বাইরে গিয়ে সে প্লাস ওয়ান লিখবে লিখে নিচেই টু দেবে ঠিক আছে তাহলে উপরে আমাদের কথা হচ্ছে চারাগণ চুয়াল্লিশ আর রুট পঁয়তাল্লিশ আর পাশে রুটের বাইরে কিন্তু ওয়ান বাই টু ব্যাস এটা আনসার তোমরা এই ধরনের অঙ্ক অন্য জায়গায় ট্রাই করে দেখবে মিলে যাবে তাহলে যদি তোমরা বুঝে থাকো তাহলে এই অঙ্কটা করো একই নিয়ম তোমার প্রত্যেকে এবারে কমেন্টে আনসারটা দাও তাহলে বুঝবে হ্যাঁ তোমরা শিখতে পেরেছো ভেবে করো হুম যেটা আমি নিয়ম বলেছি সেটাই সেটা দিয়ে করবে নিয়মটা কি যেহেতু সব সেম আছে তাহলে আমাদের কি করতে হবে ওই সেভেনকে একটা ফোর দিয়ে গুণ করতে হবে তার সঙ্গে একটা ওয়ান যোগ করতে হবে আর পাশে একটা ওয়ান প্লাস লিখতে হবে বাই টু দিতে হবে তাহলে আমাদের কথা হচ্ছে চার সাত আঠাশ রুট উনত্রিশ পাশে একটা প্লাস ওয়ান বাই টু অর্থাৎ আমরা অপশান ডিতেই কিন্তু সেই আবার আনসারটা পেয়ে যাচ্ছি খুব সহজ এই ধরনের অঙ্ক কিন্তু মানে ঘাবড়ানোর কিছু নেই একদমই সহজ ঠিক আছে এই রিলেটেড কিন্তু আমরা অনেক অঙ্ক চ্যানেলে করেছি তোমরা চাইলে সেগুলোও দেখে আসতে পারো তাহলে এখানে কিন্তু আমাদের অপশান ডিটাই কারেক্ট হচ্ছে আমরা পরের কোশ্চেনে চলে যাব কোনটি সত্য অপশান নাও প্রত্যেকে আনসার কমেন্টে জানাও কোনটি সত্য দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগ ফাল একটি স্বাভাবিক সংখ্যা দুটি স্বাভাবিক সংখ্যার গুণ একটি অমলার সংখ্যা দুটি স্বাভাবিক সংখ্যার ভাগ ফল একটি স্বাভাবিক সংখ্যা দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল একটি স্বাভাবিক সংখ্যা এখানে কোন অপশানটা সঠিক হবে তোমরা প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাও দ্রুত জানাও দেখো এখানে আমি সবকটা অপশান একটু জাস্ট টেস্ট করে দিই মানে যে তোমাদের যাতে সুবিধা হয় যদি এই টেস্টগুলো করি তাহলে দেখবে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল হয় কেন বা হয় না কেন দেখো দুটি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কারা আমি তোমাদেরকে বলেছিলাম ন্যাচারাল নাম্বার এই ন্যাচারাল নাম্বারকে আমরা কিভাবে লিখি প্রথমে ওয়ান তারপরে টু তারপরে থ্রি এইভাবে চলতে চলতে আজীবন কাল ধরে চলবে এই কোনো শেষ হবে না ঠিক আছে এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে অনন্তকাল পর্যন্ত চলবে কোনো দিন শেষ করতে পারবে না লিখে তাহলে এই দুজনের মধ্যে যে কোনো একজনকে আমরা চুজ করছি মনে করি একটা সংখ্যা আমাদের কাছে ফাইভ ওকে স্বাভাবিক সংখ্যা আরেকটা সংখ্যা আমাদের টু তাহলে এদের দুজনের বিয়োগ ফল অর্থাৎ এখান থেকে আমরা বাদ দেবো বাদ দিলে আমাদের কথা হচ্ছে থ্রি এই থ্রিটা আমি দেখতে পাচ্ছি সেই ন্যাচারাল নাম্বারে ঘুরে ফিরে আবার আসছে তাহলে আমাদের কিন্তু অপশান এ কিন্তু সঠিক হওয়ার কথা হ্যাঁ কি না দেখো ভুলটা কোন জায়গায় হচ্ছে আমি তো বড়োটা থেকে ছোটোটা বাদ দিচ্ছি এবার আমি যদি উল্টো করি ধরো টু মাইনাস ফাইভ করি এটাও তো একই গল্প তাহলে এটা কিন্তু আমাদের সেক্ষেত্রে উত্তর আসে মাইনাস থ্রি এবার এই মাইনাস থ্রি কিন্তু এই ন্যাচারাল নাম্বারের মধ্যে আর ঢুকতে পারছে না পাচ্ছে মাইনাস থ্রি কোথায় তুমি পাবে এই স্বাভাবিক সংখ্যার ভিতরে কোথাও কিন্তু মাইনাস থ্রি নেই কিন্তু এদের বিয়োগ করলে তো মাইনাস থ্রি আসে তাহলে এক নম্বর অপশান একটু হলেও ঠিক হলেও কিন্তু আমরা উত্তর হিসেবে নিতে পারবো না চলো অপশান বি দেখি দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল একটি অম্ল সংখ্যা এ তো প্রথমেই বাদ চলে যাবে দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল মনে কর একটা স্বাভাবিক সংখ্যা টু আর একটা হচ্ছে থ্রি তাদের গুণফল ছয় হয় তুমি যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যাকে নিয়ে গুণ করবে তারা অবশ্যই মূলাদ হবে ঠিক আছে অমূলদের কোনো গল্পই আসবে না এক্ষেত্রে আমরা মানে এমনি ফালতু দেওয়া এটা আমাদের কোনো কাজেই লাগবে না দ্বিতীয় অপশানে চলে আসি অপশান সিতে বলছে দুটি স্বাভাবিক সংখ্যার ভাগ ফল একটি স্বাভাবিক সংখ্যা তাহলে একটা স্বাভাবিক সংখ্যাকে আমি বারো নিলাম দেখো আমি ধরে ধরে বলছি যে তোমাদের সবার বুঝতে সুবিধা হয় এই এই অঙ্ক তোমরা যখন জেনে যাবে না তোমরা নিমেষে উত্তর লিখতে পারবে কিন্তু আমি সবার জন্য ধরে ধরে এই কারণেই বলি যাতে সবাই বুঝতে পারে ঠিক আছে দেখো একটা স্বাভাবিক সংখ্যাকে আমি বারো ধরলাম আর একটা স্বাভাবিক সংখ্যাকে আমি থ্রি ধরলাম তাহলে ভাগ করলে আমাদের কত আসে এটা কাটাকুটি হয়ে চার আসে তাহলে চারটা এই স্বাভাবিক সংখ্যার ভিতরে কি হলো পড়ে গেল আছে চার আছে এরপরে তো তিনের পরে চার থাকবে পাঁচ থাকবে ছয় থাকবে এইভাবে তো চলতে থাকবে তাহলে নিশ্চয়ই এটা ঠিক হওয়ার কথা ছিল কিন্তু আমি যদি এটাকে উল্টে দিই থ্রি কে বারো দিয়ে ভাগ করি তাহলে ওপরে ওয়ান থাকে নিচেই থাকে ফোর তাহলে ওয়ান বাই ফোর এটাকে ফ্রাকশন বা ভগ্নাংশ বলা হয় ঠিক আছে ফ্রাকশন বা ভগ্নাংশ বলা হয় এই ভগ্নাংশ কি এই স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে উত্তর হচ্ছে না তাহলে যখন পড়বে না তখন এটা তো তাহলে সত্য না একদিক থেকে বিবেচনা করে দেখলে হয়তো সত্য কিন্তু অ্যাকচুয়ালি সত্য না তাহলে আমাদের কিন্তু অপশান সিও কিন্তু কাটা গেল তাহলে আর পড়ে রইলো কি দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল একটি স্বাভাবিক সংখ্যা হ্যাঁ এখন হয়তো তোমরা মনে করতে পারছো যে সহজ জিনিস কিন্তু প্রাইমারি ডেটে দেখবে এ ধরনের সহজ জিনিস দিয়ে তোমাদের গুলিয়ে দেবে ওই জন্য বলছি পুরো ক্লাসটা কন্টিনিউ করো দেখবে অনেক অনেক তথ্য তোমাদেরকে আমি দেব একটা স্লাইডে হয়তো মনে হচ্ছে অনেক সময় লাগছে লাগলেও তোমরা জাস্ট শিখতে পারবে ঠিক আছে ওই জন্যই তোমাদেরকে ধরে ধরে করা আর কিচ্ছু না ঠিক আছে আমি তো চাইলে ডাইরেক্ট অপশান বলে দিতে পারি যে এটা ডি উত্তর হবে কেন হবে তার কারণ হচ্ছে এটা বাকি অপশানগুলোকে আমি নিয়ে আলোচনা করছি যাতে তোমাদের ওইগুলোও সম্পর্কে আইডিয়া থাকে এবং আমরা এই সংখ্যা অনেক ক্লাস করেছি তোমরা চাইলে ওগুলোও দেখে আসতে পারো যাই হোক আমরা পরের স্লাইডে চলে যাব এটা তাহলে আমাদের অপশান ডি হচ্ছে কারেক্ট আচ্ছা এরপরে হচ্ছে দেখো সিটেটের সিডিপি ম্যাথ ইভিএস বাংলা ইংলিশ এগুলো টেন ইয়ার্সের পিডিএফ তোমরা আমার কাছে পেয়ে যাবে উত্তর সহ ঠিক আছে প্রত্যেকটা পেপার এক একটা পেপার উনিশ টাকা করে দাম তাহলে পাঁচটা পেপার পাঁচ উনিশ পঁচানব্বই ঠিক আছে এই পঁচানব্বই টাকা পে করে আমাকে এই নাম্বারে পে করবে পেটিএম বা হচ্ছে গিয়ে ফোনপে যে কোনো তাই ফোন করবে করবে আর নইলে এখানে স্ক্যান করে করতে পারো করে স্ক্রিনশট মেনে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালে আমি তোমাদের ওখানে পিডিএফটা শেয়ার করে দেব ঠিক আছে চলো তোমরা অনেকেই নিয়ে তো যারা নতুন তারা জানো না হয়তো অনেকে তারা চাইলেও নিতে পারো পরের কোশ্চেন দেখো নিচের কোনটি কোপ্রাইম জোড়া কোপ্রাইম মানে পরস্পর মৌলিক কোপ্রাইম মানে হচ্ছে পরস্পর মৌলিক দেখো এখানে হচ্ছে ফরটিন আর এখানে হচ্ছে থার্টি ফাইভ এখন এদের জিসিডি বার করবে জিসিডি মিন্স জিসিডি মানে হচ্ছে গসাগো গ্রেটেস্ট কমন ডিভাইজার ঠিক আছে এই জিসিডিটা বার করতে হবে জিসিডিটা দেখো চোদ্দ এখানে আমাদের দুই ইন্টু এখানে সাত লিখতে পারি আর পঁয়ত্রিশ সাত ইন্টু পাঁচ লিখতে পারি তাহলে এই যে সাত দুজনের মিলছে মানে গসাগু সাত হবে তাহলে এদের ক্ষেত্রে গসাগু যদি সাত হয় তাহলে তারা কোপ্রাইম হয় না যাদের গসাগু এক তারা হচ্ছে কোপ্রাইম এখন আঠেরো আঠেরো আর পঁচিশ দেখো পঁচিশকে কিন্তু পাঁচ গুণ পাঁচ এই পাঁচ কিন্তু এর আঠেরো ভিতর কোথাও নেই তাহলে কিন্তু এদের জিসিডিটা হবে কত এদের জিসিডিটা হবে ওয়ান ঠিক আছে তাহলে ওয়ান যেহেতু হবে তাহলে এটা কিন্তু একটা কোপ্রাইম পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমরা রাইট অ্যান্সার হিসেবে অপশন বিকে নিলাম বাকিগুলো আর দেখলাম না কারণ বাকিগুলো অলরেডি থাকবে ঠিক আছে আচ্ছা এই নিচে যেটা আছে না এটা চৌষট্টি হবে না কিন্তু এটাও একটা কোপ্রাইম হয়ে বসে থাকবে না এটা বাষট্টি হলে অসুবিধা নেই কারণ এখানে বত্রিশ আছে দুই থাকবে ঠিক আছে তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি এবং তোমাদেরকে আবারও বলি তোমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আমাদের প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য এবং তোমরা যারা মক টেস্টটা দাওনি ফ্রিতে মক টেস্টটা দিয়ে নাও ঠিক আছে এবং তোমরা টেন কে সাবস্ক্রাইবার আমাদের যখনই হয়ে যাবে তোমরা আবার একটা ফ্রিতে মক টেস্ট দিতে পারবে ঠিক আছে ওই জন্য যত দ্রুত করবে তত তাড়াতাড়ি আমরা কিন্তু মক টেস্টটা নিতে পারবো যাই হোক আমরা পরের স্লাইডে চলে যাব দুটি সংখ্যার গুণফল জানি তাদের এই বা গসাগু জানি এই শেপ মানেও কিন্তু একটা গসাগু হ্যাঁ এটা হায়েস্ট কমন ফ্যাক্টর বলা হয় ঠিক আছে আর এটা হচ্ছে কি তোমার এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপুল মানে হচ্ছে কি তোমার সবচেয়ে লিস্ট মানে ছোট সবচেয়ে ছোট মানে ওদের মধ্যে যে সাধারণ যে গুণিতক থাকবে সেটা আচ্ছা তো এখানে অপশানটা নিয়ে প্রত্যেকে আনসারটা কমেন্ট বক্সে জানাতে থাকো দুটি সংখ্যার গুণ ফল আমরা কি জানি দুটি সংখ্যার গুণ ফল ইকলস টু লসাগু ইন্টু গসাগু তাহলে দুটি সংখ্যার গুণ ফল সমান লসাগু গুণ গসাগু তাহলে আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে একটা জিনিস আছে আমাদের জানা গসাগু হচ্ছে এটা এবং দুটি সংখ্যার গুণ ফল আমরা জানি জাস্ট দুটি সংখ্যার গুণ ফলকে দিয়ে ভাগ করে দাও লসগু পেয়ে যাবে এই ভাগ করতে হয়তো প্রবলেম হতে পারে আমি বলবো এটাকে দুই দিয়ে গুণ করো এবং এটাকে দুই দিয়ে গুণ করো দেখো ওপরে হচ্ছে থার্টি টু ডবল জিরো আর নিচে হচ্ছে টেন তাহলে একটা শূন্য কেটে গেল তাহলে হচ্ছে থ্রি টু জিরো দেখো অঙ্ক তো মানে তোমরা হয়তো কাটাকুটি করে করতে যাবে আর কি কিন্তু ট্রিক্সটা বোঝো এখানে নিচে ফাইভ থাকলে আমরা আগে দুই দিয়ে গুণ করে নেবো তাহলে আমাদের সহজ হয়ে যাবে যেই সে হয়ে যাবে অপশান সি কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে একদমই ইজি প্রবলেম তাহলে অপশান সি এ রাইট অ্যান্সার হলো পরের স্লাইডে চলে যাব এই একটা ভালো প্রবলেম সত্যি বলছি এই অঙ্কটা ভালো একশো একুশ সেমি দহির্ঘ্যের একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে সাতাত্তর ডিগ্রি কোন উৎপন্ন করেছে বৃত্তের ব্যাসাধ্য হলো তোমরা প্রত্যেকে অপশানটা নিয়ে আনসার কমেন্ট বক্সে অবশ্যই জানাও ঠিক আছে যারা পারবে তারা অবশ্যই কমেন্ট করো যারা না পারবে তাদের জন্য আমি ওয়েট করো আমি বলে দেবো আমি তোমাদের সুবিধার জন্য একটা পাশে আমি বৃত্ত দিয়ে দিলাম ঠিক আছে বৃত্ত হচ্ছে এই এখন প্রশ্নটার মানে কি বলছে দেখো বৃত্ত চাপ এখন বৃত্ত চাপ মানে হচ্ছে আচ্ছা বৃত্তের কেন্দ্রটা আগে বুঝি এটা মনে করো একটা কেন্দ্র ঠিক আছে এখান থেকে এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে বৃত্তারটা এটাকে আমরা আর অক্ষর দিয়ে লিখি তাই না এবার বৃত্তের কেন্দ্রে সাতাত্তর ডিগ্রি কোন করেছে তাহলে সাতাত্তর ডিগ্রি কোন মানে মনে করো আনুমানিকাটা এরকম হবে হ্যাঁ এটা মনে করো সেভেন্টি সেভেন ডিগ্রি কোন অ্যাঙ্গেল এবার এই যে জায়গাটা এই যে এটাকে আর্ক বলা হয় হ্যাঁ আর্ক বা চাপ বৃত্ত চাপ এই যে কাটা এরকম একটা যে আর্ক টাইপের এই যে জায়গাটা এইটাকে আমরা বলবো বৃত্ত চাপ এটাকে এস অক্ষর দিয়ে লেখা হয় এবং সঙ্গে এটা হচ্ছে একশো একুশ সেন্টিমিটার এইটা হ্যাঁ এবারে বৃত্ত দৈর্ঘ্য জানি আর এই যে কোন যেটা আছে এটাকে আমরা থিটা অক্ষর দিয়ে লিখি জাস্ট একটুখানি ধরে ধরে দেখো বুঝতে পারবে একটা ফর্মুলা এখানে মনে রাখতে হবে এস ইজ ইকালস টু আর থ্রিটা এসটা কি বৃত্ত চাপ আরটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর থিটা হচ্ছে ওদের মধ্যবর্তী যে কোন হবে সেইটা তাহলে এর মান আমরা জানি ওয়ান টু ওয়ান আরের মান আমাদের কিন্তু এক্ষেত্রে ব্যাসার্ধ বার করতে বলছে সুতরাং আরের মান আমরা জানি না কোনটা আমাদের হচ্ছে সেভেন্টি সেভেন এখন এই কোনটা সেভেন্টি সেভেনে রাখলে হবে না এটাকে পাই বাই একশো আশি দিয়ে রেডিয়ানে চলে যেতে হবে ঠিক আছে তাহলে আমাদের শেষ মেয়ে দাঁড়ালো কি একশো একুশ এই একশো আশিটা এর সঙ্গে গিয়ে গুণ হচ্ছে যেটা গুণ হয় ইজ টু আর ক্লিয়ার তাহলে দেখো এই আর এর সঙ্গে যেটা থাকে না তাহলে এটাকে নিচেই দিয়ে ভাগ করতে হয় তাহলে ওয়ান টু ওয়ান আমি ধরে ধরে করছি সবাই যাতে বুঝতে পারে ডিভাইডেড বাই সেভেন্টি সেভেন ইন্টু পায়ের মানটা আমরা নিচেই যখন পাই পাঠাবো পায়ের মানটা আমরা বাইশ বাই সাত হিসেবে ধরে নেব তাহলে এটা থেকে আমরা কী বলতে পারছি এর মানটা কি হবে উপরে হচ্ছে ওয়ান টু ওয়ান ইন্টু আর নিচেই হচ্ছে আমাদের সেভেন্টি সেভেন পায়ের মান আমরা বাইশ বাই সাত হিসেবে কল্পনা করলাম ঠিক আছে এবার দেখো এখানে সাত দিয়ে কাটলে এটা কিন্তু এগারো হলো এগারো দিয়ে এগারো এখানে একশো একুশ কাটলে হল এগারো এগারো একশো একুশ এবার বাইশ দিয়ে এই এগারো কিন্তু এখানে কাটাকুটি যাচ্ছে তাহলে নিচেই হচ্ছে দুই দুই দিয়ে একশো আশিকে কাটলে হচ্ছে নব্বই তাহলে হচ্ছে আমাদের যেটা আসবে নব্বই সেন্টিমিটার হচ্ছে এই এই ব্যাসার্ধের যে মানটা নাইনটি সেন্টিমিটার হবে এদের ব্যাসার্ধ যদি এই প্রশ্নটাই দিয়ে তোমাদেরকে ব্যাস বার করতে বলতো তাহলে এর সঙ্গে দুই গুণ করতে হতো তাই তো তাহলে আমাদের কিন্তু অপশান সি কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সারটা পেয়ে যাচ্ছি চলো আমরা পরের স্লাইডে চলে যাব নিচের কোনটি সঠিক ক্রমানুযায়ী আছে অপশান নাও প্রত্যেকে আনসার কমেন্টে জানাও আশা করি এই প্রবলেম সবাই পারবে ঠিক আছে তবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে এই উত্তরটা লিখে পাঠাও দেখো এখানে খেয়াল করো টু পয়েন্ট টু তারপরে বলছে টু পয়েন্ট জিরো তাহলে এটা তো অ্যাকচুয়ালি টু পয়েন্ট টু মানে কি এরপরে আর শূন্য বসাতে হবে তাহলে এটা হচ্ছে যদি আমরা কুড়ি হিসেবে কল্পনা করি এটা হচ্ছে কি শুধু জিরো টু মানে হচ্ছে দুই তাহলে অবশ্যই এটার থেকে এটা বড়ো না বরঞ্চ ছোটো তাহলে এই অপশান বাদ যাবে এবার দেখো খেয়াল করো অপশান বিতে বলছে টু পয়েন্ট ডবল জিরো টু তাহলে এর থেকে কিন্তু এই এটা কিন্তু অ্যাকচুয়ালি এটার পাশে এটা শূন্য বসালে এটা হচ্ছে কিন্তু এর থেকে কিন্তু বড় কিন্তু এরপরে দেখো এই টুটা আবার সরে আসলো তাহলে এটার পরে যদি আমরা দুটো শূন্য বসাই দুশো হলো তাহলে এটা আরও বড়ো তারপরে দেখো ত্রিপিল টু তাহলে হচ্ছে কি দুশো বাইশ তাহলে কিন্তু আমাদের এক্ষেত্রে এই বিটাই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ঠিক আছে জাস্ট এটা পয়েন্টের একটা বিষয় কিছুই না বাকিগুলো আর হবে না বাকিগুলো চেক করে নিতে পারো তাহলে এখানে আমাদের অপশান বি কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে ঠিক আছে একদমই সহজ চলো পরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেন বলছে স্টার বি ইজিক্যালস টু এ বি প্লাস বি মাইনাস এ তবে সি এর কোন মানের জন্য সি স্টার টু স্টার ফাইভ টু নাইনটি সেভেন হবে অপশান নাও প্রত্যেকে ক্যালকুলেশন করো এবং আনসারটা কমেন্ট বক্সে লাইভ চার্ট যেখানে চলছে ওখানে কমেন্টের লিখে পাঠাও দেখো এই ধরনের যে প্রবলেমগুলো না এই ধরনের প্রবলেমগুলো তোমাদের হয়তো ঘাবড়ে দিতে পারে কিন্তু কিছুই না তুমি কি করবে সবার প্রথমে এই যে ভিতরে যে পোশানটা আছে এটাকে আগে একটু ক্যালকুলেশনটা করে নাও আমাদের সূত্র দিয়ে দিয়েছে যেহেতু এখানে তাহলে আমরা সূত্র দিয়ে কিন্তু ক্যালকুলেশনটা করব জাস্ট একটু যোগ বিয়োগ জানলেই এই ধরনের অঙ্ক করা যায় কিচ্ছু না কি এ এসট বি তাহলে আমাদের এখানে এ এসটার যেহেতু বি আমরা বলছি আমাদের বলছি এবি প্লাস বি মাইনাস এ তাহলে এখানে আমাদের এর মতো কাজ করবে টু আর বির মতো কাজ করবে ফাইভ ওকে তাহলে এখানে আমরা লিখবো টু 5 ফাইভ কারণ এটা এব বি মানে গুণাকারী থাকে আর বি মানে হচ্ছে আমাদের ফাইভ আর এ মানে আমাদের টু তাহলে এখানে হচ্ছে প্রথমে টেন হলো তারপরে ফাইভ হলো মাইনাস টু দেখো একটুখানি পরে বুঝতে পারবে পনেরো মাইনাস এখানে হচ্ছে থার্টি তাহলে এই যে পাটের মানটা আমরা পেলাম এই পাটের যে মানটা এই পাটের মান হচ্ছে থার্টিন তাহলে এই জায়গাটায় আমরা কিন্তু এবারে লিখব সি স্টার থার্টিন এবার ঠিক এই সি মানে এর মতো কাজ করবে আবার বি মতো কাজ করবে কে থার্টিন করবে তাহলে একই রকমভাবে আবার ফর্মুলাটা আরেকবার ইউজ করতে হবে অর্থাৎ সি ইন্টু থার্টিন প্লাস বি মানে এখানে থার্টিন মাইনাস সি কারণ সিটা আবার দেখো এ এই হিসেবে কল্পনা করছি আর বিয়ে হিসেবে কল্পনা করছি থার্টিনকে একদমই সহজ তোমরা হয়তো মানে এই ধরনের অঙ্ক আগে কোনো দিন করো নি ওই জন্যই তোমাদের প্রবলেম হতে পারে তো এইটারই আমাদের মান দিয়েছে নাইনটি সেভেন লিখে দিলাম এবার দেখো এখানে আমাদের হচ্ছে থার্টিন সি মাইনাস সি ইজ ইজিকস টু এই থার্টিনটা আমরা উপাশে নিয়ে যাবো তাহলে নাইনটি সেভেন মাইনাস থার্টিন এখানে আমাদের বিয়োগ করলে হচ্ছে ফোর এইটটি ফোর তাহলে এখানে হচ্ছে টুয়েলভ সি ইজ ইজিকস টু এইটি ফোর তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো সি মানে আমাদের অবশ্যই সেভেন আসবে কারণ সাত বারণ চুরাশি তাহলে অপশান সিতে কিন্তু আমরা রাইট অ্যান্সার পাচ্ছি এখানেও সি ছিল উত্তরও দেখো সি হয়েছে তাই বলে এটা না যে ওটা সি থাকলে যে সি উত্তর হবে জাস্ট বললাম একটু ঠিক আছে চলো পরের কোশ্চেনে চলে যাই এটা অপশান সিতে আনসার রয়েছে একটি সংখ্যা একত্রিশের থেকে যত বেশি পঞ্চান্নের থেকে তত কম সংখ্যাটি নির্ণয় করো একদম সহজ আমি তোমাদেরকে একটা দেব একদম নিমেষে করতে পারবে যারা জানো তারা অবশ্যই কমেন্টের আনসারটা লেখো দেখো একটা সংখ্যা একত্রিশের থেকে যতটা বেশি পঞ্চান্ন থেকে ঠিক ততটাই কম তোমরা কি করবে একদম সরাসরি এই একত্রিশ আর পঞ্চান্ন যোগ করবে করে দুই দিয়ে ভাগ করে দাও আনসার ঠিক আছে এখানে কত হচ্ছে ওপরে হচ্ছে সিক্স আর এটা হচ্ছে এইট এটাকে দুই দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে ফর্টি থ্রি অপশন ডিতে কিন্তু আমরা আনসার পেয়ে যাচ্ছি একদমই সহজ ঠিক আছে এখানে এক্স ধরে করার দরকার নেই কারণ এক্স ধরে করলেও হবে অসুবিধা নেই একই ব্যাপার কিন্তু নিয়মটা মনে রাখো যে সে পেরে যায় চলে যাব এক থেকে দশ পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলির গুণ ফলে মোট কতগুলি শূন্য আসবে তাহলে এক থেকে যে দশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা আছে তাদের মধ্যে গুণ করলে কতগুলি শূন্য আসবে ঠিক আছে একদমই সহজ প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাবে দেখো একের পরে দুই থাকবে তারপরে তিন থাকবে তারপরে চার থাকবে তারপর পাঁচ থাকবে এইভাবে চলতে চলতে এক সময় গিয়ে দশ পর্যন্ত যাবে তাহলে খেয়াল রাখো এখানে একটা ফাইভ আছে আর টু আছে তাহলে এই ফাইভ আর টু যদি আমাদের গুণ করি একটা দশ কিন্তু আসছে আর এখানে কিন্তু আরও একটা দশ থাকছে বাকিগুলো আর লিখলাম না বাকিগুলো কোথাও আর শূন্য থাকবে না তাহলে এখানে দুটো দশ অর্থাৎ এখানে একশো এরকম কিছু একটা সংখ্যা তার সঙ্গে একশো গুণ থাকবে অর্থাৎ দুটো কিন্তু আমাদের শূন্য হবে অর্থাৎ কিন্তু আমরা রাইট পেয়ে ওকে একদমই সহজ চলো পরের কোন ক্ষুদ্রতম সংখ্যাটি দিয়ে এই সংখ্যাটিকে গুণ করলে গুণ ফল একটি ঘন হবে বা পূর্ণ ঘন সংখ্যা হবে অপশান নাও প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে একদমই সহজ দেখে উত্তর বলা যাবে জাস্ট একটুখানি ধরে ধৈর্য ধরে অঙ্কটা দেখো ভালো করে পড়ো প্রশ্ন দেখে বুঝতে পারবে এটাকে এমনভাবে তোমাকে ভাঙাতে হবে যেন কিউব আকারে থাকে আমি কি করছি দেখো আমি যেহেতু এটাকে জানি যে দুশো ষোলোটা কী হয় দুশো ষোলো ইন্টু আমি একশো লিখছি লিখতে পারি তো দেখো এটা গুণ করলে এটা আসে এবার খেয়াল রাখো এই দুশো ষোলো মানে হচ্ছে ছয়ের কিউব ওকে ছয়ের কিউব মানে দুশো ষোলো আর এটা মানে দেখো আমাদের টেন স্কোয়ার তাহলে এটাকে কিউব থাকতে হবে মাথায় থ্রি থাকতে হবে তাহলে কি দিয়ে গুণ করলে থ্রি হবে টেন দিয়ে গুণ করো তাহলে থ্রি হয়ে যাবে তাহলে সিক্স কিউব টু টেন কিউব তাহলে এবার দেখো পূর্ণ ঘন সংখ্যা হলো তাহলে আমাকে দশ দিয়ে গুণ করার কথা ছিল এই যে আমাদের উত্তর ওকে কি দিয়ে গুণ করার কথা ছিল তাহলে দশ দিয়ে যদি আমরা এই সংখ্যাটাকে গুণ করি একটা পূর্ণ ঘন সংখ্যা হবে জাস্ট পাশে একটা শূন্য বসবে যারা এইগুলো জানো তারা সরাসরি একদম এই অপশানে লিখতে পারবে কোনো অসুবিধা নেই অপশান এ এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে পরের স্লাইডে চলে যাব পরিবেশ ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত পিডিএফ নোট তোমরা নিতে পারবে আমার কাছ থেকে সতেরো টাকা পে করে ওই একই গল্প ঠিক আছে তোমরা ভুল করবে না ওদিকে কিন্তু পাঁচটা পিডিএফের জন্য কিন্তু বলা হয়েছে নাইনটি ফাইভ আর এদিকে একটা পিডিএফের জন্য বলা হচ্ছে সতেরো টাকা ঠিক আছে আর তোমাদের একটা কথা বলি তোমরা অনেকে যারা পেমেন্ট করেছিল তাদের প্রত্যেকে পিডিএফগুলো আমি দিয়ে দিয়েছি কিনা একটু আমাকে বলবে ঠিক আছে যদি কেউ না পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট বা ফোন করে জানাও তো ঠিক আছে অনেকে হয়তো তোমরা অনেক অনেকে একসঙ্গে পেমেন্ট করেছিলে হয়তো কারোর একটা পিডিএফ কি দুটো পিডিএফ হয়তো বাদ যেতে পারে যদি বাদ যায় আশা করি আমি কাউকে বাদ দিইনি কিন্তু তারপরেও যদি বাদ গিয়ে থাকে আমাকে একটু হোয়াটসঅ্যাপে গিয়ে নক করা আমি তোমাদের পিডিএফ শেয়ার করে দেবো আর যারা নতুন তারা চাইলে নিতে পারো ছটা পিডিএফই যদি একসঙ্গে তোমরা নিতে চাও ছটা পিডিএফ একশো বারো টাকা পেমেন্ট করলে তোমরা নিতে পারবে যাই হোক আমরা কথা পাঠাচ্ছি না কারণ এগুলো অনেকেই জানে বিরক্তি লাগতে পারে যাই হোক পরের কোশ্চেনে চলে আসবো দুটি সংখ্যা যোগফল দিয়েছে এবং সংখ্যা দুটির অনন্যক দিয়েছে তবে সংখ্যা দুটি নির্ণয় করতে বলছে এক্ষেত্রে আমি তোমাদেরকে বেস্ট মেথড বলবো সেটা হচ্ছে অপশান টেস্ট দেখো দুটো সংখ্যা যোগফল দশ এই সত্যটা কিন্তু সব অপশান খাটছে দেখো কম বেশি সব অপশানে কিন্তু খেটে গেল। এবার আমরা দেখব পরে এই যে ফাইভ বাই টুয়েলভ কার কার হয় খেয়াল দেখো এখানে আমি অপশান এ থেকেই শুরু করি আর কি করা যাবে আমি জানি উত্তর তবু তোমাদের জন্য বলি নিচে হচ্ছে এইট তাহলে উপরে ওয়ান প্লাস ফোর তাহলে উপরে হচ্ছে ফাইভ বাই এইট যেহেতু অনন্যকে যোগ বলেছে দেখো ফাইভ বাই এইট আসছে তাহলে এটা আমাদের অপশানে এ হলো না তাহলে পরেরটা ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই ফোর এদের এদের লসাগু আমাদের এক্ষেত্রে হচ্ছে লসাগুটা হচ্ছে বারো তাহলে উপরে হচ্ছে টু প্লাস থ্রি এই তো আমরা আনসার পেয়ে গেলাম উপরে হচ্ছে ফাইভ নিচে হচ্ছে টুয়েলভ অপশান বি কিন্তু আমাদের রাইট আনসার দেখো অপশান টেস্ট কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় অঙ্ক না পারলে অপশান টেস্ট করে কিন্তু অঙ্কগুলো করা যায় দেখবে দুটো অপশান করতে পারলে হ্যাঁ মানে বা তিনটে অপশান করতে পারলে আর একটা অপশান তো না করলেই হয়ে যায় তবে যে তিনটে অপশান টেস্ট করবে সেটা যেন ঠিক করতে হয় তাহলে কিন্তু গন্ডগোল আচ্ছা তাহলে এখানে আমাদের অপশান বিতে হচ্ছে রাইট আনসার পরের স্লাইডে আমরা চলে যাই কোনটি বৃহত্তম সংখ্যা এখানে কোনটি বৃহত্তম সংখ্যা সেটা নির্ণয় করতে বলছে আমাদের ঠিক আছে রুট টু এবং কিউব রুট টু মানে কিউব রুট বা ঘনমূল রুট থ্রি আর কি ঠিক আছে এদের মধ্যে কোনটা বড় অপশানটা নাও প্রত্যেকে নিয়ে আনসারটা কমেন্টে জানাও রুট টু বড়ো না কিউব রুট অফ থ্রি বড়ো না দুটোই সমান না কোনোটিই নয় দেখো এদের তো দুজনার যে মানটা থাকবে অবশ্যই তারা মানে সমান হবে না ঠিক আছে এদের মধ্যে কেউ না কেউ একটা আনসার হবে সেটা কিভাবে করতে হবে দেখো রুট টু এর মানে হচ্ছে রুটের এটা এইভাবে লেখা হয় আর কিউব রুট থ্রি এটাকে আমরা লিখব থ্রি টু দি পার ওয়ান বাই থ্রি ঠিক আছে তাহলে এটাকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে কীভাবে ব্যালেন্স করতে হয় এই নিচেই যে টু আছে আর এখানে যে থ্রি আছে এদেরকে লসও করতে হয় লসও করলে ছয় হয় তাহলে আমাদেরকে দু জায়গায় ছয় আনতে হবে তাহলে উপরে আমরা কী করবো উপরে আমরা থ্রি দিয়ে গুণ করব আর টুকে আমরা থ্রি দিয়ে গুণ করলে সিক্স আসে এই ছয়টা আমাদের নিচে আনতে হয় তাহলে থ্রি টু দিবার এটা টু দিয়ে গুণ করো নিচেই তাহলে আমাদের সিক্স চলে আসবে এবার খেয়াল রাখো এই উপরে যে পাওয়ারের থ্রি আছে না এই টুয়ের মাথায় বসিয়ে দাও তাহলে থ্রিটা টুয়ের মাথায় বসালে হচ্ছে আট আর আটের মাথায় ওয়ান বাই ছয় তাহলে এখানে দেখো থ্রির মাথায় টু বসালে নয় নয়ের মাথায় কিন্তু ওয়ান বাই ছয় এখন আট বড়ো না নয় বড় নয় বড় তাহলে অবশ্যই বৃহত্তম সংখ্যা হবে নয় মানে আমাদের রাইট অ্যান্সার একদমই সহজ জাস্ট হবে এরকম এর সঙ্গে তোমাদের আরও দিতে পারে যে রুট সেক্ষেত্রে ওই একই নিয়ম ঠিক আছে তখন তিনজনা লসও করতে হবে করে করতে হবে যাই হোক এটা আমাদের অপশান বিতে আমরা রাইট অ্যান্সার পাচ্ছি পরের স্লাইডে চলে যাব পরের স্লাইডে বলছে এক্স ইস টু ওয়াই ওয়ান হয় তবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটার মান কত অপশান নাও প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে বলছি এই ধরনের অঙ্ক একদমই সহজ কিছুই নেই কি করবে যারা পারবে তারা অবশ্যই কমেন্ট করো এখানে এক্সের মান এক্সটা প্রথমে আছে তাহলে এক্সের মানকে দুই ধরে নাও ওয়াইয়ের মান ওয়াই শেষে আছে ওয়াইয়ের মানটাকে ওয়ান ধরে নাও তাহলে এক্সের জায়গায় লেখো তাহলে টু স্কোয়ার করলে ফোর হয় আর এখানে ওয়াইয়ের জায়গায় ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার করলে ওয়ান তাহলে প্রথমে এইটা হচ্ছে আরেকটা হচ্ছে ফোর প্লাস ওয়ান তা কতটা ইজি হচ্ছে তাহলে এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফাইভ অর্থাৎ থ্রি টু ফাইভ তাহলে আমাদের কিন্তু অপশান এ কিন্তু রাইট আনসার হয়ে যাচ্ছে একদমই সিম্পল কিছুই নেই চলো পরের এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঠিক আছে এটা ভেবো না যে এত সহজ কেন মানে সহজ তাই কি এখানে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আসছে বা এসেছে পরের কোশ্চেন তোমাদেরকে এইচডব্লু ছেড়ে দিলাম ঠিক আছে তোমরা প্রত্যেকে এই অঙ্কটা আমাকে ক্লাসের শেষে কমেন্ট বক্সে গিয়ে উত্তরটা লিখে জানাবে যে ভাগ পদ্ধতিতে আমরা যেটা পাই সেটা কি পাবো কোন অপশানটা হবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটা খুবই একটা ভালো প্রবলেম ছিল ঠিক আছে তো আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি এবং তোমাদেরকে আবারও জানাই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য এবং তোমাদের হয়তো ক্লাসটা আমার একটু দেরি হয়ে যাচ্ছে কারণ আমার একটু অফলাইন পড়াতে যেতে হয় অনেক দূরে প্রায় সাত থেকে আট কিলোমিটার দূরে আমাকে পড়াতে যেতে হয় সেখান থেকে ফিরে হয়তো রাত্রে একটু অসুবিধা হয়ে যাচ্ছে ওই জন্য হয়তো একটু দেরি হয় আমরা একটু রাতের দিকেই ক্লাসটা শুরু করছি যাই হোক মানে একটু চাপ আছে হুম তোমাদের মানে ওই অফলাইন পড়িয়ে তারপর আমি তোমাদেরকে আর কি পড়ানোর ব্যবস্থা করি ঠিক আছে তো যাই হোক আমরা এখানেই ক্লাসটা শেষ করলাম ওকে প্রত্যেককে থ্যাংক ইউ এবং তোমরা যারা মক টেস্টটা দাওনি তারা অবশ্যই মক টেস্টটা দিয়ে নাও ঠিক আছে তোমরা প্রত্যেকে মক টেস্টটা অ্যাটেন্ড করো এবং কার কত স্কোর হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি সবার স্কোর তো তোমরাও যদি চাও যে মানে কমেন্টটা লিখতে তাহলে দেখবে তোমাদেরও একটা বেশ ভালো লাগবে যারা ভা ভালো স্কোর করছে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে আমি তোমাদেরকে পনেরো তারিখের দিন ওটা রেজাল্টটা পাবলিশ করে দেব যাই হোক তাহলে চলো আজকে এখানেই শেষ করছি